গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা গণিত মুকুল থেকে টাকা পয়সার বিয়োগের অঙ্ক করব। তাহলে চলো 70 পাতাটা খুলি। দেখো, খয়ের দাগের অঙ্কগুলো আজকে আমরা করব। এখানে আছে বিয়োগ করো। আমি আগেই বলেছি যে দেখো, টাকা পয়সা যোগের মতো বিয়োগের ক্ষেত্রেও টাকা আর পয়সাগুলোকে আলাদাভাবে লেখা হয়েছে। বাম দিকে হচ্ছে টাকা আর ডান দিকে পয়সা লেখা হয়েছে। পয়সার ঘর 1 থেকে 99 পর্যন্ত হয়, মানে 2 অঙ্কের সংখ্যা হয়, 3 অঙ্ক হয়ে গেলেই সেটা টাকা ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে একের দাগের অঙ্কটা আমি একটু করি। দেখো, এখানে আছে 45.90 টাকা আর নিচে 36.08 টাকা। এবার আমি এখানে 8 আছে, ওপরে আছে 0, তার মানে বিয়োগের সময় আমাকে 0 থাকলে 10 ধরতে হবে। 8-এর পর থেকে 10 9 10, 2 গাঁট, হাতে রইল 1। এই একটা ওপরে লিখলাম, এখানে আছে 0, তাহলে এই একটা আমাকে এখানে ধরতে হবে। 1-এর পর থেকে 9 গাঁট, 2 3 4 5 6 7 8 9, 8 দিতে এখানে লিখে দিলাম প ডট। কোনো হাতে আঁকা নেই, হাতে 1 নেই, তাই জন্য এবার আমি টাকার দিকটা করি। এখানে টাকাটা টা ডট লিখে রাখলাম। 6-এর পর থেকে 15, 7 8 9 10 11 12 13 14 15, 9 দিতে হাতে থাকলো 1। 3-এর সাথে একটা যোগ হবে, 3 আর 1 4, 4 4-এ মিলে গেলে 0, বাঁদিকে 0 বসে না, তাই আমি 0টা কেটে দিলাম। তাহলে উত্তর কি বসলো? না, বিয়োগফল সমান 9 টাকা 82 পয়সা। এবার 7-এর দাগের অঙ্কটা করি। দেখো, 7-এর দাগেরটা 1005 টাকা 25 পয়সা, 734 টাকা 50 পয়সা। তোমরা দেখো, প্রত্যেকটা অঙ্কেই পয়সার ঘরে দেখো 2 অঙ্কের করেই সংখ্যা আছে, টাকার ঘরে অনেক সংখ্যা আছে, কিন্তু পয়সার ঘরে প্রত্যেকটাই 2 অঙ্কের করে সংখ্যা আছে। 7-এরটা করি তাহলে। এখানে নিচে 0 আছে, ওপরে 5 আছে, তাই 5টা বসে যাবে। এবার 5-এর পর থেকে 12, 6 7 8 9 10 11 12, 7 দিতে হাতে থাকলো 1। এই 1টা আমি টাকার ওপরে লিখছি। এখানে প আর পয়সার ঘরের কিছু নেই বলে প ডট লিখে দিলাম। এবার 4-এর পর থেকে এখানে হাতে 1 আছে, 4-এর সাথে একটা যোগ হবে, 4 আর 1 5, 5-এ 5-এ মিলে গেলে 0, টাকাটা লিখে দিলাম। এবার 3-এর পর থেকে 10, 4 5 6 7 8 9 10, 7 দিতে হাতে থাকলো 1, এটা এখানে লিখলাম। 7 আর 1 8, 8-এর পর থেকে 10, 0 আছে তাই 10 9 10, 2 দিতে হাতে থাকলো 1। এই 1টা 1-এর মাথায় লিখলাম। তাহলে এখানে কিছু নেই মানে এই 1টাকে আমি এখানে ধরবো, 1-এ 1-এ মিলে গেল 0, বাঁদিকেও 0 বসে না। তাহলে উত্তর বিয়োগফল কী বেরোলো? সমান 270 টাকা 75 পয়সা। বুঝেছো নিশ্চয়ই প্রত্যেকে? এবার দেখো, 15-এর দাগের অঙ্কটা আমি দেখাই। দেখো, 6060 টাকা 60 পয়সা, 24 টাকা 75 পয়সা। এখানে ওপরে 0 আছে তাই 10 ধরবো, 5-এর পর থেকে 10 6 7 8 9 10, 5 দিতে হাতে থাকলো 1, 7 আর 1 8, 8-এর পর থেকে 16 9 10 11 12 13 14 15 16, 8 দিতে হাতে থাকলো 1, 1টা আমি এখানে লিখলাম, পয়সাটা লিখে নিলাম। এবার 4-এর সাথে একটা যোগ হবে, 4 আর 1-এ 5, 5-এর পর থেকে 10 6 7 8 9 10, 5 দিতে হাতে থাকলো 1, 2-এর সাথে 1 যোগ হবে, 2 আর 1-এ 3, 3-এর পর থেকে 6 4 5 6 3 দিতে হাতে 1 কোনো নেই। এখানে তাহলে 0টা বসে যাবে, নিচে কিছু সংখ্যা নেই বলে 0টা বসে গেল আর 6টা বসে গেল। আমি টাকাটা লিখে দিলাম। এবার উত্তর কি? না, বিয়োগফল সমান 6035 টাকা 85 পয়সা। তাহলে তোমরা প্রত্যেককে খয়ের দাগের অঙ্কগুলো বাড়িতে করবে, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবে, বাই।